ফেসবুক পেজে রিলস আপলোড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার ফেসবুক পেজকে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যেতে চান অথবা রিচ অনেক বাড়াতে চান, আপনার কন্টেন্ট অনেক মানুষের কাছে পৌঁছতে চান। তবে আপলোড করার ক্ষেত্রে আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ফেসবুক রিলস আপলোড করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি দরকারি এবং প্রয়োজনীয়। কেননা আজকের ভিডিওতে আমি আপনার মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে আপনি ডিফারেন্ট ওয়েতে সঠিক পদ্ধতিতে রিলস আপলোড করতে পারবেন সেটাই কিন্তু দেখাতে চলেছি। সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার সাইফুর রহমান আজিম নামে যে ফেসবুক পেজটি আছে সেই পেজে আছি। সো এই পেজে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করার পরেই এখানে রিলস যে আইকনটা আছে এই রিলস আইকনে ক্লিক করেই আমরা কিন্তু আসলে রিলস ক্রিয়েট করা শুরু করতে পারবো। রিলস আপনারা কীভাবে এই রিলস আইকন ব্যবহার করে ক্রিয়েট করতে পারবেন এবং এখানে যে সমস্ত ফিচার্সগুলো আছে এই ফিচারগুলোর সকল রকমের এক্সপ্লেনেশন করে আপনাদেরকে কিন্তু অলরেডি যেই ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা দেখার জন্য লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট সেকশনেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। আজকে শুধু দেখাবো আপনারা কীভাবে আপলোডটা করবেন সঠিক পদ্ধতিতে। ইন্ডিভিজুয়াল ভিডিও হওয়ার কারণ হচ্ছে সঠিকভাবে আপনাদেরকে বোঝানো যে কোনটা কীভাবে করবেন। সো এখান থেকে এসে আপনি কিন্তু আপনার যে ভিডিওটা অলরেডি আপনি তৈরি করেছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিই, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট নেক্সট অপশনে চলে যাব। এখান থেকে যদি আপনার কোনো কারেকশন থাকে এটা কিন্তু আপনি আগেও এখান থেকে এডিটিং করতে পারবেন, বাট কারেকশন যদি না থাকে আমরা যেহেতু এগুলো অলরেডি দেখিয়েছি জাস্ট আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে এসে আপনার ভিডিওর আপনার রিলস ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে লিখবেন এবং টাইটেলটা চেষ্টা করবেন একদমই যত কম শব্দে দেওয়া যায়, যতটা আকর্ষণীয় করা যায়, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে লিখে দেই 35,000 টাকার মাইক কিনতে বসুন্ধরায়, এটা দিলাম, ঠিক আছে? এটা দিয়ে আমরা যদি জাস্ট এটাকে পাবলিশ করতে যাই তাহলেই এখানে নিচে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ট্যাগ পিপল, আপনি কিন্তু এখান থেকে এসে পিপল ট্যাগ করতে পারবেন এবং এখান থেকে লোকেশন অপশন দেখতে পাচ্ছেন যে আপনি যেখানে এই রিলসটা শ্যুট করেছেন যদি সেই লোকেশনটা অ্যাড করতে চান বা আপনার লোকেশনটা অ্যাড করতে চান সেটা করতে পারেন এবং ট্যাগ বিজনেস পার্টনার, যদি আপনার বিজনেস পার্টনার থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে আপনার এই যেই মানে কোলাবোরেটর অপশনটা আছে এটা অন করে ইনভাইট কোলাবোরেটর অপশনে এসে আপনি যদি এখান থেকে কোনো অন্য পেজকে আসলে ট্যাগ করতে চান, যেমন আমরা যদি আমাদের এই পেজটাকে ট্যাগ করতে চাই, এই যে এটাকে যদি আমরা এখান থেকে ট্যাগ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ট্যাগ করা যাবে, ঠিক আছে? সো এভাবে আপনি কিন্তু আসলে কোলাবোরেটর অপশন ট্যাগ করতে পারবেন যার মাধ্যমে আপনার পেজের একটা রিলস অন্য যেই পেজটার অ্যাক্সেস আপনার কাছে আছে, যদি সেটা বড় হয় অডিয়েন্স বেশি থাকে তাহলে সেই অডিয়েন্সকেও আপনি আপনার ছোট কোনো পেজের ভিডিওস বা রিলস দেখানোর জন্য অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি সেখানে পাঠালে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে সেই ভিডিওটা কিন্তু যে সময় আপনার এখান থেকে পাবলিশ হবে একই সময় সেই পেজ থেকেও ভিজিবল হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি, আর্ন মানিটা হচ্ছে স্টার অ্যান্ড অ্যাডস অন রিলস এনেবলড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু অ্যাডস অন রিলস যেটা সেটা ইনেবল আছে এবং স্টারস মনিটাইজেশনটাও ইনেবল আছে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে। যাদের অলরেডি এখনও মনিটাইজেশন পাননি তাদের এটা আসবে না। দেন এখানে আমরা স্টারস টার্ন অন করে দিয়েছি, জাস্ট এখানে শেয়ার নাওতে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা কিন্তু এখান থেকে পাবলিশ হয়ে যাবে। সো আমি এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে দেখিয়েছি। এরপরে যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট ব্যবহার করে, ঠিক আছে? আপনার কাছে যদি মেটা বিজনেস সুইট ডাউনলোড না করা থাকে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোর যেটা আপনি ব্যবহার করেন আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সেখানে গিয়ে মেটা বিজনেস সুইট লিখে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনে ভিজিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে। এখানে এসেও আপনি একটা প্লাস আইকন পাবেন, এখান থেকেও আপনি রিল আপলোড করতে পারবেন এবং সেই সাথে এইখানে আপনি একটা কর্নারে রিল আইকন দেখতে পাচ্ছেন। এখানে এসেও কিন্তু আপনি একটু আগেই আমি যেই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই পদ্ধতি অবলম্বন করে এখান থেকেও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। বাট এখান থেকে পোস্ট করতে গেলে আপনি আরও একটা বেনিফিট পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে আপনি যখন টাইটেল লিখবেন তখন আপনি চাইলে আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে আপনার এই আইডির সাথে কানেক্টেড করা সেখানেও এটা পাবলিশ করতে পারবেন। সেই সাথে আপনি যদি চান এটাকে
স্ক্যাজিউল করতে বা শিডিউল করে রাখতে আগামীকাল বা পরশু তরশু যখন আপনি এটাকে পাবলিশ করতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সময়ে সেটা করতে চাইলে আপনি এখান থেকে সেটাও করতে পারবেন। দেন এখান থেকে জাস্ট শেয়ার রিলে গেলেই আপনার রিলটা কিন্তু শেয়ার হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি রিলস আপলোড করতে পারবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে ডিফারেন্ট ওয়েতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ওয়াল থেকে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।